नमस्कार आज के आरेकटा नतून भिडियो निये आमी हाजिर होयेछि जे भिडियोटी मूलत करोनार एकटी नतून उपसर्ग निये कथा बोलते आमी एटा हाजिर होयेछि जे करोना होले शुधुमात्र ज्वर सर्दी काशी इत्यादि होबे एरकम कोनो माने नेई एर साथे किन्तु अनेक स्किन प्रब्लेम जेनारेट करछे जेमन विभिन्न एलार्जिक प्रब्लेम এই করোনার সাথে যে অ্যালার্জিক প্রবলেমগুলো অ্যারাইজ করছে যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি এরিথেমাটাস র্যাশ এছাড়া আর্টিকেরিয়া বা আমবাত বা জলবসন্তের মতো যেরকম দাগ হয় সেরকম পিঠে কোমরে মুখে স্কিন মানে বিভিন্ন স্কিনের বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু র্যাশ বেরোচ্ছে আর করোনায় বেশিরভাগ রোগীদের যেটা দেখা গেছে আঙুলের অগ্রভাগে র্যাশ বা আঙুলের সাইডে র্যাশ আঙুলের কানায় র্যাশ বা পায়ের আঙুলের কাছে পায়ের পাতায় র্যাশ এবং মূলত পায়ের পাতায় র্যাশটা বেশিভাবে দেখা যায় তো তার ফলে এই ধরনের র্যাশকে আমরা নামকরণ করেছি মেডিকেলের পরিভাষায় কোভিড ফিট ফিট ফর পা এবং কোভিড ডিউ টু কোভিড এটা হচ্ছে কোভিডের কারণে এটা হচ্ছে এই র্যাশগুলো হচ্ছে বলে আমরা এটাকে বলে থাকি কোভিড ফিট তো তাই যদি দেখেন শরীরে হঠাৎ অবাঞ্ছিত র্যাশ হচ্ছে সাথে মৃদু জ্বরজ্বর ভাব হয়তো জ্বর নেই সর্দি কাশি কিছুই নেই মৃদু জ্বরজ্বর ভাব গাঁটে ব্যথা সাথে র্যাশ তাহলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন আর কোভিড টেস্ট করান কারণ কোভিডের পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অন্যান্য কোনো উপসর্গই নেই কিন্তু র্যাশ দেখা যাচ্ছে স্কিনে তো সেই জন্য বলবো স্কিনের র্যাশ ফেলে রাখবেন না এখন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাবেন এবং কোভিড টেস্ট করাবেন আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে সঙ্গে থাকুন ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার